আসসালামু আলাইকুম আজ আমি নতুন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি যারা বাগানে শখে বসে বা বাণিজ্যিকভাবে পাখি পালন করতে চান তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পাখি কী ধরনের খাদ্য গ্রহণ করে পাখির কী ধরনের রোগ হয় বা এই পাখিগুলো আপনারা কোথায় পাবেন এর দাম কেমন সব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পাখি খাবার খাচ্ছে তো প্রথমে আমরা জানবো এ পাখির নামটা কি এ পাখির নাম হচ্ছে বাজডিকার এই বাজরিকার পাখি সাধারণত কিনা খাবার পাশাপাশি বাড়ির তৈরি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যেমন এখানে গম ভুট্টা বা অন্যান্য দানা একসাথে মিশায়ে আপনারা কিন্তু খাবারটা তৈরি করতে পারেন অথবা আমার হাতে যে খাবারটা দেখলেন এই খাবারটা সরাসরি বাজার থেকে কিনতে পারেন তো এই দুইভাবে আমরা পাখিকে খাবার দিতে পারি 예방 에카나제 잣바간에. পাখি পালন করা হচ্ছে এটা মূলত সরাসরি বাগান না এটা হচ্ছে বেলকনি বা বাড়ির বারান্দায় চার পাঁচ নেট দিক ঘিরে সেখানে পাখি পালন করা হচ্ছে আপনারা যারা শখের পাশে পাখি পালন করতে চান ঠিক এইভাবে আপনার বেলকনি বা বারান্দায় এইভাবে পাখি পালন করতে পারেন কেউ যদি বাগানে বা বেলকনিতে নতুনভাবে পাখি পালন করতে চান সেক্ষেত্রে দুই জোড়া পাখির মাধ্যমে আপনারা কিন্তু পাখিটা পালন করা শুরু করতে পারেন এবং এক জোড়া পাখির মূল্য মাত্র আটশো টাকা খুব একটা বেশি না এবং একসাথে আপনারা আটটি করে ডিম পাবেন এক জোড়া পাখি এক থেকে দেড় মাস পরপর ডিম পেটে থাকে একবারে আটটি করে ডিম পারে সেক্ষেত্রে আটটি ডিমের মধ্যে যদি আপনাদের দুই জোড়া ছাও হয় আপনারা আবারও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এক একটি বাচ্চা বিক্রি করতে পারবেন প্রথম পর্যায়ে মানুষ পাখি পালনটা করতে শখের বসে তবে বর্তমানে পাখি পালনটা শুধুমাত্র শখের মধ্যে সীমাবদ্ধ নেই এটাও বাণিজ্যিকভাবে একটি বিশাল পরিসর জায়গা নিয়ে বসে আছে তবে আপনারা চাইলেও পাখি পালনটা করতে পারেন খুব অল্প খরচে কেউ যদি প্রথমে দুই থেকে তিন জোড়া পাখি নিয়ে আরম্ভ করে সেক্ষেত্রে ছয় মাসের মধ্যেই তাদের পাখির সংখ্যা হয়ে যাবে বিশ থেকে ত্রিশ জোড়া অথবা তারও বেশি হয়ে যেতে পারে যেহেতু এক জোড়া পাখি একসাথে চার জোড়া ডিম পেটে থাকে এতে করে খুব সহজে বংশ বিস্তারটা দ্রুত হবে এবং আপনার ছাদ বাগানে বা বেলকনিতে যদি আপনারা পাখি পালন করতে চান সেক্ষেত্রে খুব অল্প খরচে এটা করতে পারবেন এখানে সাধারণত তিন ধরনের খাবার আমরা দিয়ে থাকি একটা হচ্ছে বাজার থেকে কিনা সরাসরি ক্রয়কৃত খাবার আরেকটা হচ্ছে লতানো সবজি বা শাক এই কলমিশাকটাও কিন্তু পাখি খুব পছন্দ করে এছাড়াও ছোলা গম ভুট্টা সরিষা একসাথে মিশিয়ে আপনারা কিন্তু খাবারটা তৈরি করতে পারেন এতে করে খুব দ্রুত হারে বড়ো হবে এবং প্রচুর পরিমাণ ডিম এবং ছাদ উলবে। এবং যারা ছাদ বাগানের জন্য পাখি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারটাতে ফোন দিতে পারেন এবং আমাদের এখান থেকেও পাখি এটা নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য